আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা তৈরি করব মাংসের পোরবরা সুজির চপ। এই চপটা খেতে ভীষণ মজার হয়, তাহলে চলুন তৈরি করে নেওয়া যাক। প্রথমেই আমি মাংসের পোরটা তৈরি করে নিব, এজন্য চুলায় প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো কিছুটা তেল। এখন এই তেলের মাঝে দিয়ে দিব মুরগির মাংস। এখানে আমি মুরগির বুকের মাংস 200 গ্রামের মতো রয়েছে, একদম ছোট করে কেটে নিয়েছি। মাংসটাকে তেলের সাথে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিব কালো গোলমরিচ গুঁড়ো 1/4 চা চামচ, লবণ 1/4 চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1/4 চা চামচ, জিরা গুঁড়ো 1/4 চা চামচ। মাংসের এই পুরটাতে আমি মরিচ গুঁড়ো ব্যবহার করব না, পরবর্তীতে কাঁচা মরিচ কুচি ব্যবহার করব, তাই এখন আর দিচ্ছি না। তো নেড়ে চেড়ে মাংসটাকে আমি মশলার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিব কাঁচা মরিচ কুচি। এখানে আমি 5টা কাঁচা মরিচ কুচি করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আপনারা কম বেশি করে নিতে পারেন, আমি এখানে 3টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। এখন নেড়ে চেড়ে মাংসের সাথে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিব আদা রসুন বাটা 2 মিলিয়ে 1 চা চামচ। এখন নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একত্রে কিছু সময়ের জন্য ভেজে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আর এই পোরটাতে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না। 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যাতে পেঁয়াজটা নরম হয়ে আসে, তাছাড়া মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আমি অল্প আঁচে 5 মিনিটের মতো ওই মাংসের পোরটাকে রান্না করে নিয়েছি, আর এটা মোটামুটি হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব আলু। এখানে আমি 2টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। এখন নেড়ে চেড়ে আলুটাকে এই পুরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের জন্য ভেজে নিব। আলুটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাংসের পুরের সাথে। তো আমার মেশানো হয়ে যাওয়ার পর দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে পুরের টেস্ট অনেকটাই বেড়ে যায়। তো গরম মশলাটাকেও আমি নেড়ে চেড়ে পুরের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব টমেটো সস। আমি 2 চা চামচের মতো দিয়ে দিলাম, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। আর টমেটো সসটা দেওয়ার পর দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। টমেটো সসটা দেওয়ার পর এই পুরের টেস্ট অনেকটাই বেড়ে যায়, তাই আপনারা অবশ্যই টমেটো সসটাও দিতে চেষ্টা করবেন। তো নেড়ে চেড়ে এগুলোকে মিশিয়ে নিয়েছি। এখন লবণটা একটু চেক করে নিচ্ছি, আর আমার পোরটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি নামিয়ে এক পাশে রেখে দিব। এখন আমরা সুজির মিশ্রণটা তৈরি করে নিব। এর জন্য প্যানটা পরিষ্কার করে নিয়ে আমি আবার চুলায় বসিয়ে দিয়েছি। প্যানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি, আর দিয়ে দিব 1/4 চা চামচের মতো লবণ। এখন লবণটাকে একটু নেড়ে পানির সাথে মিশিয়ে দিচ্ছি। পানিটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা যখন এরকম ফুটতে শুরু করবে তখন দিয়ে দিব 1/2 কাপ সুজি। এখন নেড়ে চেড়ে সুজিটাকে মিশিয়ে নিতে হবে, অনবরত নাড়তে হবে, না হয় সুজিটা দলা পেকে যেতে পারে। তো এভাবে নেড়ে চেড়ে সুজির মিশ্রণটা আমি তৈরি করে নিব, আর 2-3 মিনিটের মাঝে এই সুজির মিশ্রণটা তৈরি হয়ে যাবে। সুজির মিশ্রণটা যখন এরকম হয়ে আসবে তখন আমরা চুলাটা বন্ধ করে দিয়ে এটাকে আমরা একটা প্লেটে নিয়ে নিব। সুজির মিশ্রণটা আমি একটি প্লেটে নিয়ে নিয়েছি। এখন হালকা উপরে একটু ময়দা ছিটিয়ে সুজির মিশ্রণটাকে আমি মথে নিচ্ছি। সুজির এই চপটা খেতে ভীষণ মজার হয়, আর অল্প তেলেই এটা ভেজে নেওয়া যায়, তাই বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো আমার সুজির মিশ্রণটা মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি পোরটা নিয়ে নিয়েছি। পোরটাকে এখন আমি এখান থেকে ছোট ছোট করে গোল গোল করে তৈরি করে নিব তারপরে ব্যবহার করার জন্য। তো এরকম করে গোল করে আমি সবগুলো তৈরি করে নিব। এখন আমি সবগুলো উপকরণ একটি প্লেটে নিয়ে নিয়েছি। সুজি থেকে এরকম ছোট লেচি গেঁথে এরকম হাতের মাঝে নিয়ে চ্যাপ্টা করে নিব। চ্যাপ্টা করে একটা রুটির মতো তৈরি করে নিচ্ছি। তারপর মাংসের পুরের মিশ্রণটা আমি ভেতরে দিয়ে এরকম করে সিল করে দিব, অনেকটা পুরি তৈরি করার মতো। দেওয়ার পর একটু হাতে দিয়ে গোল করে নিয়ে চাপ দিয়ে চ্যাপ্টা করে নিব। চেপটা করে নিলাম, দেখেন খুব সুন্দর একটা চপ তৈরি হয়ে গিয়েছে। একইভাবে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। সুজি থেকে মিশ্রণ নিয়ে নিলাম, তারপর হাতের মাঝে এরকম চেপটা করে রুটির মতো তৈরি করে নিব। একটু বড় করেই তৈরি করবেন এটা। তারপর মাঝখানে মাংসের পোরটা দিয়ে দিলাম।
এখন মুখটা এরকম করে সিল করে দিব। হাতের মাঝে নিয়ে আবারও একটু গোল করে নিলাম। গোল করে নেওয়ার পর হাত দিয়ে একটু চ্যাপটা করে চপের আকৃতি দিয়ে দিব। একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি প্যানে দিয়ে দিয়েছি অল্প কিছুটা তেল, খুব বেশি তেল দেইনি। এখন তৈরি করে রাখা চপগুলো এই তেলের মাঝে দিয়ে দিব। এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন নিচের পিঠটা হয়ে যাবে তখন আমি এগুলোকে একবার উল্টে দিব। আপনারা চাইলে এগুলোকে ডুবো তেলেও ভেজে নিতে পারেন, ডুবো তেলে ভাজলে কালারটা আরো সুন্দর আসবে। আমি চপগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারেন। তো আমার এই চপগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ঘরের খাবার খান, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।